বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা মাসুদ আলী খান। টেলিভিশন, চলচ্চিত্র, বেতার, মঞ্চ সব মাধ্যমেই করেছেন বিচরণ। অভিনয়ের দীর্ঘ এই যাত্রায় মাসুদ আলী খানের হাতে উঠেছে একুশে পদক। বাংলাদেশের চ্যানেল 24 টেলিভিশনে একুশে পদকপ্রাপ্ত মাসুদ আলী খানের সাক্ষাৎকার। অভিনয়ের বাইরে মাসুদ আলী খানের আরো একটি পরিচয় হয়তো অনেকেরই অজানা। বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা ছিলেন তিনি, কিন্তু সে প্রভাব কখনোই ভুলতে দেন। আমি আমার কাজে করতে গিয়ে আসি। ক্যারিয়ারে অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন বর্ষিয়ানি অভিনেতা। প্রাপ্তি অপ্রাপ্তি হিসেব না কষে এই ভালোবাসা আগেই কাটাতে চান বাকিটা জীবন। জীবন নিয়ে বেশি কিছু ভাববার এখন সময় নেই। মাঝারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। আমি আমার খুব প্রিয়, অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, যার সাথে আমার জীবনে প্রথম অভিনয় করার সময় থেকে সৌভাগ্য হয়েছে আমি এই মাসুদ আলী খান ভাইয়ের সাথে অভিনয় করার। এবং আমি আরও অনেক গর্ববোধ করি এবং খুব ভাগ্যবান মনে করি যে আমি প্রধান সহকারী পরিচালক এমন একটি নাটকে মাসুদ ভাই অভিনয় করেছে যেটা স্মরণের জানালায় অনেক বছর আগে। তারপর থেকে বাংলাদেশ টেলিভিশনে আমি অনেকগুলো নাটকে অভিনয় করেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশ বেতারে খুব লম্বা একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি, যেখানে আমার বাবার চরিত্রে অভিনয় করেছে মাসুদ আলী খান ভাই। সেই ধারাবাহিক নাটকটি প্রায় 3 বছর আমরা অভিনয় করেছি। অত্যন্ত প্রাণোচ্ছল, অত্যন্ত মানে এত ভালো লাগার একজন মানুষ যেটা বলার অপেক্ষা রাখে না। এবারে 2023 সালে অমর একুশে বইমেলাকে উদ্দেশ্য করে আমার একটি গ্রন্থ বেরিয়েছে বই, যেটা নাটকের বই, 7টি নাটক নিয়ে আমার একটি বই। এই 7টি নাটকে মঞ্চ নাটক আছে, টেলিভিশন নাটক আছে এবং বেতার নাটকও আছে। এবং প্রতিটি নাটকই মুক্তিযুদ্ধের কথা আছে, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কথা আছে, আমাদের সমাজের কথা আছে, আমাদের মনুষ্যত্বকে একেবারে সত্যিকার মানুষ হওয়ার মতো কথা আছে, আদর্শবান মানুষ তৈরি হওয়ার কথা আছে। এবং আমাদের যুব সমাজ যে আজকে বিভিন্ন ধরনের ড্রাগসে অ্যাডিক্টেড হচ্ছে, সেই ড্রাগসের বিপক্ষে যাতে বেরিয়ে আসে সেই কথা আছে নাটকের গল্পে। এইটি হচ্ছে নাটক সমগ্র প্রথম খণ্ড, এটি এবারে বেরিয়েছে 2023। আর এটি হচ্ছে আমার ফাঁদ নাটক, যে নাটকটি অনেক জনপ্রিয় হয়েছিল মঞ্চ নাটক, এটি আমার লেখা নাটক। এই ফাঁদ নাটকটি আমি বের করেছিলাম 2015 সালে। আজকে আমাদের মাসুদ আলী খান ভাইকে আমার এই 2টি নাটক আমি মাসুদ ভাইকে তুলে দিতে চাই। আমি আমার শুভেচ্ছা স্বরূপ আমার মাসুদ ভাইকে এই বইটিতে তুলে দিলাম। আমার অত্যন্ত প্রিয় ভাই, আমার অত্যন্ত প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ আছে আমার মাসুদ ভাই। যদি একটু আমার প্রতি ভালোবাসা এবং অনুভূতি প্রকাশ। হ্যাঁ, অনুভূতি এতে মঞ্চে এবং টেলিভিশনে, বিশেষ করে বেতারে তোমার সঙ্গে অনেক অভিনয় করেছি। আমি আমি জানতাম না যে তুমি এত লেখো, দুটো বই, নাটকের বই তো লেখা, নাটক লেখাই তো জিনিস, গল্প লেখি না লেখি, নাটক লেখা হচ্ছে নাটকের চরিত্র লিখতে হয়, সংলাপ লিখতে হয়, মঞ্চ সম্পর্কে আইডিয়া থাকতে হয়, লাইট সম্বন্ধে ধারণা থাকতে হয়, হ্যাঁ, সেট সম্বন্ধে ধারণা থাকতে হয়, মঞ্চ নাটক লেখা আসলে ঝামেলা। আমার আরও একটা বই বেরিয়েছে একদম প্রথম, সেটা অনেক আগে 1995 সালে, একেবারে মুক্তিযুদ্ধের পটভূমি, রক্তঝরা দিন বলে, ওই নাটকের কপিটা নাই, দুটো ওই নাটকটা দিতে পারি। মুক্তিযুদ্ধের উপরে আরও বই আরও লেখবে, প্রকাশিত হওয়া উচিত। নাটকও যত বেশি লেখা হয় তত নাটকের পাঠক কম। এবার আমি আমার বইটার মোড়ক উন্মোচন করেছি 15 তারিখে, সেখানে অনেক বিশিষ্ট ধরনের ছিলেন এবং ওই যে লুৎফুন্নেসা খান ছিলেন আমাদের রাশিদ খান সাহেবের যে ওয়াইফ এবং এমপি, তো উনিও খুব পছন্দ করেন, বইটা পড়েছে
উনি পছন্দ করেছে, উনি আমার কোনো সম্বন্ধে বলেছে, এবং আমি একটি কথা বলেছি যে নাটকের বই অনেকে পড়তে চায় না, যেটা নাটক, কিন্তু নাটকের বই পড়ার মধ্যে একটা মজা আছে, ভালো লাগে। আর নাটকের বইটা পড়লে এটাতে মনে হয় যে ভিজুয়ালাইজেশন হয়। এবং আমি আমার দুটি বই মাসুদ ভাইকে উপহার দিতে পেরেছি, আমি নিজেও গর্বিত, আমরা মুক্তালয় নাট্যাঙ্গনও গর্বিত। মাসুদ ভাইয়ের মতো এমন একজন গুণী মানুষ, এমন একজন প্রাণের মানুষ, একজন ভালো লাগার মানুষ, খুবই আনন্দিত, খুশি, কারণ আমি তো একাই থাকি এখন। হ্যাঁ, সে নাটক করতে পারি না, মিশতে পারি না, বাইরে যেতে পারি না, মানুষ পত্র সেখানে তোমরা এসে কিছুটা আলো দিয়েছ, আলোর সঙ্গে দিয়ে গেলাম। হ্যাঁ, তোমার বৈদ্যুত করে নাটক দুটো করে কিন্তু কথা দুইটা নাটক, এখানে সাতটা নাম, সাতটাই আর এটা একটা, এটা হলো বড় নাটক। হ্যাঁ, আর এখানে ছোট বড় মিলে, ছোট বড় মিলে এটাই এই বছর গিয়েছে নাটক সমগ্র। খুব খুশি হয়েছি তোমার যে লিখছো। এই চ্যানেল মাটি নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সবাই এখন ইউটিউব মুখী। নাটক সমগ্র প্রথম প্রথম নাটকটি আমি সকল নিবেদিত প্রাণ থিয়েটার কর্মীদেরকে, নাটক কর্মীদেরকে উৎসর্গ করেছি। যারা আসলে থিয়েটারে কাজ করে তারা একেবারে ডেডিকেটেড, তারা মনে প্রাণে কাজ করে এবং অভিনয় শেখা, নাটক লেখা, ডিরেকশন দেওয়া, পরিপূর্ণ জ্ঞানটা নাটকের থিয়েটার থেকে অর্জন করা যায়। তার জন্য আসলে প্রত্যেকেরই উচিত, আমাদের দেশে যারা অভিনয়, এই যে আমাদের অভিনয় শিল্পী সংকট তৈরি হচ্ছে, এটাও কিন্তু একটা কারণ হতে পারে। অভিনয় শেখা, নিয়মিত চর্চা করে নিজেকে তৈরি করে ক্যামেরার সামনে বা অভিনয় না যাওয়ার কারণে হয়তো বা অভিনয় সংকটটা অসুবিধা তো হয়েছে। খুবই আনন্দিত যে আমরা মাসুদের সঙ্গে পেয়েছি। না, আমি কিন্তু এই ভিজুয়াল ভিজুয়াল নাটক লিখছি, ওই যে বললাম না যে চ্যানেল মাটি ধারণ একটা চ্যানেল করেছি, এই নাটক এই চ্যানেলটা তারপর এটার জন্য লম্বা সিরিয়াল তৈরি করতেছি, চেষ্টা করছি যে অনেক বড় বড় সিরিয়াল এবং খুব মানসম্পন্ন শর্ট ফিল্ম তৈরি করে এই চ্যানেলটা চালাবো। চ্যানেলটা তারপরে বলতেছি, আমরা দেখলাম যে ইউটিউবের আপনার 4,000 ঘন্টা ওয়াচ আওয়ার লাগে ওই মনিটাইজেশনে, আমাদের অলরেডি 17,000 ঘন্টা হয়ে গেছে। চ্যানেল মাটিকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি, এটা সাকসেসফুল হোক, সকলের কাছে এটা গ্রহণযোগ্য হোক, আদরণীয় হোক, এই কামনা করছি। অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের মাসুদ ভাইকে। থ্যাংক ইউ। বাংলাদেশের 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা মাসুদ আলী খান, মঞ্চ, টেলিভিশন, বেতার ও চলচ্চিত্র সকল মাধ্যমের অভিনয়শিল্পী মাসুদ আলী খান 1956 সালে ড্রামা সার্কেল নাটকের দলে যুক্ত হয়ে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন তিনি। 5 দশকেরও বেশি সময়ে অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা নদী ও নারী, দুই দুয়ারি, দীপু নাম্বার 2, মাটির ময়না। এইসব দিন রাত্রি, কোথাও কেউ নেই, 50-50, গুলশান এভিনিউ, স্মরণের জানালায়, 51 ঘর সহ শত শত নাটকে অভিনয় করেছেন মাসুদ আলী খান। অভিনয় করেছেন সুলাইমান খোকা রচিত ও প্রযোজিত বাংলাদেশ বেতারের দীর্ঘ ধারাবাহিক আমাদের সাতকাহন সহ বহু নাটকে। 1931 সালের 1 ডিসেম্বর মানিকগঞ্জের সিংগাইরে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন মাসুদ আলী খান। কলকাতায় কিছুকাল পড়াশোনা করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ম্যাট্রিক পাস করেন, পরে জগন্নাথ কলেজ এবং স্যার সলিমুল্লাহ কলেজে পড়াশোনা করেন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে চাকুরি জীবন থেকে অবসর গ্রহণ করেন তিনি। ছোট্টবেলায় ক্লাস 2 পড়ার সময় রানা প্রতাপ সিং নামে একটি নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাদেক খান পরিচালিত নদী ও নারী, প্রয়াত চিত্রগ্রাহক ও পরিচালক খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেন মাসুদ আলী খান। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার 21 পদক,
শিল্পকলা একাডেমি পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন গুণী এই অভিনয় শিল্পী মাসুদ আলী খান। ৯৩ বছর বয়সী এই গুণী অভিনেতা বর্তমানে অনেকটাই শারীরিক অক্ষমতায় ঘরে বসে বই পড়ে, টিভি দেখে, প্রিয়জনদের সান্নিধ্যে সময় পার করছেন। আমরা এই গুণী অভিনয় শিল্পীর সুস্থতা সহ দীর্ঘায়ু কামনা করছি। ২১ ফেব্রুয়ারি ২০২৩, ঢাকা।